তো ফ্রেন্ডস, অনেকেই আমাকে বলছিল যে ক্রিসমাসের ওপর ওয়ার্ক দিতে, তো আমরা গাইস অলমোস্ট প্রচুর ধরনের ওয়ার্ক দিয়েছি, আর স্পেশালি আমরা কোভিডের সাথে রিলেটেড একটা ওয়ার্ক দিয়েছিলাম, আর প্লাস আমরা গ্রিটিংস কার্ডের ওপর কাজ করেছি, কারণ ক্রিসমাসে দেখবে প্রচুরজন গ্রিটিংস কার্ড বানায়। তো গাইস তারপরে অনেকে কমেন্ট এরকম এসেছিলো যে জিসাসের ওপর পেন্টিং করতে, তো আমি এবারে সেভাবে ওইভাবে যেহেতু অনেকগুলো কাজ দিয়ে যাচ্ছিলাম তাই জন্য সেভাবে কাজ দেওয়া হয়নি। তো গাইস আজকে ভাবলাম যে চলো একটা জিসাসের পেন্টিং করি, তো আজকে এই কাজটা করেছি, আর এটা বলতে পারো আমার বছরের লাস্ট ওয়ার্ক। তার কারণ হচ্ছে যে এই ড্রয়িংটা করতে অনেকটাই সময় লাগবে, তো এরপরে আর আমি সেরকম কোনো কাজ করবো না। বাট তোমরা কিন্তু 31st December অবধি ভিডিও পেতে চলেছো, এটা কোনো সন্দেহ নেই, বাট এটা আমার কাছে লাস্ট ওয়ার্ক। আরেকটা কথা বলবো যে আমি সবসময় এটা বলি যে অ্যাজ এ আর্টিস্টের কাছে অয়েল প্যাস্টেল, ওয়াটার কালার, অয়েল পেন্টিং বা অ্যাক্রেলিক এরকম কোনো ব্যাপার হয় না, তুমি যেটাই দেখবে তুমি সেটাকে নিজের মতোভাবে করতে পারবে। তো আজকে যে কাজটা করেছি এটা অলমোস্ট আমি অয়েল পেন্টিংয়ে করেছি, তার কারণ এই বছরে আমি নর্মালি দুটো অয়েল পেন্টিং করেছিলাম। আমার লার্ন অয়েল পেন্টিং প্লেলিস্টে দেখতে পাবে আমরা প্রায় সব ধরনের কাজই এবছর করে নিয়েছি, এতে কোনো সন্দেহ নেই। নেক্সট ইয়ার আমরা আরও ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করবো, বাট এই ইয়ারের মধ্যে আমরা অলমোস্ট সব কভার করে দিয়েছি। আর অনেকে আমাকে আস করে যে অয়েল পেন্টিংয়ের জন্য মেটেরিয়াল কী, মানে যখনই আমি কোনো ভিডিও করি তাতে আস করে, তো আমি বলবো যে সেই রিলেটেড প্লেলিস্টটা ওয়াচ করবে, তাহলে পেয়ে যাবে আমার যেমন লার্ন অয়েল পেন্টিং প্লেলিস্টে গেলে তোমরা কমপ্লিট মেটেরিয়ালের ডিটেলস পেয়ে যাবে। এবার কথা হচ্ছে যে এই পেন্টিংটা গাইস একটুখানি অন্যরকমভাবে করেছি, দেখতেই পাচ্ছ কালার মিক্সিংটা। আর আমরা নর্মালি দেখে থাকবে আমি যখন কোনো পোর্ট্রেট করি তখন আমি রিয়েলিস্টিক করি না, আমি অন্যরকম কালার মিক্সিং করি, তো এটাতেও আমি ওরকম করেছি। তো ভালোভাবে দেখবে জিসাসের ফেসের কালারটা কীভাবে করেছি, এটা তোমরা ওয়াটার কালারও করতে পারো। অনেকে হয়তো দূর থেকে দেখলে হবে বোধ হয় এটা আমি পেন্সিলে কাজ করেছি আর ব্যাকগ্রাউন্ডটা আমি কালারে করেছি, এটা একদমই না, আমি ফেসটা পেন্সিল কালারেই করেছি, এটা একটুখানি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের করেছি, যাতে খুব ভালো লাগে। আর এই পেন্টিংটার আমি নাম লিখেছি দ্য লর্ড অফ লাভ, তো এটা খুব ইন্টারেস্টিং, একটা ভালোবাসার প্রভু এটা বাংলায় যা মিনিং হয়। তো আই হোপ তোমাদের ভালো লাগবে, তোমরা এটা বাড়িতেও ট্রাই করতে পারো, খুবই অ্যাট্রাকটিভ একটা কাজ লাগবে, জিসাস হাতে একটা ভেড়াকে নিয়ে রয়েছে, তো এটা খুবই অ্যাট্রাকটিভ একটা লুক হবে, তো তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। যদি তোমরা আউটলাইন বানাতে চাও তাহলে স্ক্রিনশট নিতে পারো।
ভিডিওটা কমপ্লিট হবে আমার অলমোস্ট মনে হয় 24 ডিসেম্বরে আমি এর ভিডিও দিতে পারবো, কারণ এটা শোকাতে প্রচুর সময় লাগবে। যেমন এই পেন্টিংটা আমি শুরু করেছি আজ থেকে 1.5 সপ্তাহ আগে, অ্যান্ড অলমোস্ট এখনও শোকায়নি, কারণ এই যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু শোকাতে যথেষ্ট টাইম লাগে। আর অয়েল পেন্টিং আমাকে স্টেপ বাই স্টেপ করতে হয়, তাই জন্য এই নেক্সট স্টেপটা মানে কমপ্লিট স্টেপটা আমি এরপর ভিডিও খুব তাড়াতাড়ি দেবো। আর আমার এখনও কমপ্লিট হয়নি, আমি করলেই তোমাদেরকে দিয়ে দেবো, বাট খুব তাড়াতাড়ি আসবে, নেক্সট উইকেই চলে আসবে 25 ডিসেম্বরের আগে। তো তোমরা এটা ট্রাই করতে পারো বাড়িতে, যদি ভালো লাগে লাইক করতে পারো, অন্যদের শেয়ার করতে পারো। আই হোপ তোমাদের বড়দিন খুব ভালোভাবে কাটুক, এই সিচুয়েশানে বাইরে বেরোবে না বেশি, বাট চেষ্টা করবে ফ্যামিলির সাথে এনজয় করো, বাড়িতে থেকে এনজয় করো। আই হোপ তোমাদের ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ।